যতীন্দ্রনাথ মুখার্জি, বাঘা যতীন নামেই যিনি পরিচিত। ১৯১৫ সালের আজকের দিনটি তাঁর আত্মবলিদান দিবস। অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার ১৮৭৯ সালের ৭ই ডিসেম্বর বাংলার বিপ্লবীদের অন্যতম পুরোধা সংগঠন যুগান্তরের প্রধান নেতা যতীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকেই ডাকাবুকো ছিলেন যতীন্দ্রনাথ। একবার গ্রামবাসীদের জীবন বাঁচাতে এক মানুষ খেকো রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে একাই লড়াই করে কুকরি দিয়ে তাকে হত্যা করেন। এরপর থেকেই তিনি বাঘা যতীন নামে পরিচিত হন। সরকার তাকে রৌপ্য পদকে ভূষিত করে। স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশদের বিভিন্ন ঘৃণ্য নীতির তিনি প্রতিবাদ করেন এবং সাধারণ মানুষের আত্মবিশ্বাস পুনরুদ্ধারে তাদের পাশে দাঁড়ান। বাংলার লেফটেন্যান্ট গভর্নরকে হত্যা করতে গিয়ে আইনজীবী আশুতোষ বিশ্বাস এবং পুলিশের আধিকারিক শামসুল আলম হত্যাকাণ্ডে যতীন্দ্রনাথ বিশেষ পরিচিতি পান। রাসবিহারী বসুসহ বহু বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জির বৈপ্লবিক চিন্তাভাবনায় উদ্বুদ্ধ হয়েছিলেন। বাঘা যতীনের মধ্যেই রাসবিহারী বসু সত্যিকারের বিপ্লবের আগুন খুঁজে পেয়েছিলেন। ওড়িশার বালাসোরে বুড়িবালামের যুদ্ধে আজকের দিনেই তিনি শহীদ হন। The poet Nazrul Islam hailed the battle of Balasore as the haldik heart of new India. Balasore Buribalamer teer Navobharater haldik heart উদয় গধুলি রঙে রাঙা হয়ে উঠেছিল যথাস্তপাত অনিল গগন গম্বুজ ছোঁয়া কাঁপিয়া উঠিল নীল অচল অস্ত্রবীরে ছুটি ধরে আনে মধ্য গগনে কোন পাগল আপন বুকের রক্ত ছলকে পাংশুরবীরে করে লোহি বিমানে বিমানে বাজে কুন্দুকি থর থর কাঁপে স্বর্গকি দেবকী মাতার বুকের পাথর নড়িল কারায় অকস্মাত বিনা মেঘে হল দৈত্যপুরীর প্রাসাদে সেদিন বজ্রপাত। গোবিন্দ বল্লভ পন্ত বিশিষ্ট আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী ১৮৮৭ সালের আজকের দিনেই আলমোড়ার খুন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। আধুনিক ভারতের অন্যতম রূপকার শ্রী পন্ত গান্ধী, নেহেরু এবং বল্লভভাই প্যাটেলের সঙ্গে সঙ্গে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। ১৯২৮ সাইমন কমিশনের বিরুদ্ধে তিনি প্রতিবাদে সামিল হন। ব্রিটিশ পুলিশের অত্যাচারে তাঁর মেরুদণ্ডে মারাত্মক চোট লাগে। বাকি জীবন সে যন্ত্রণা থেকে তিনি রেহাই পাননি। লবণ সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করার জন্য ১৯৩০ সালে তিনি বেশ কিছুদিন কারাবন্দী থাকেন। কংগ্রেসের অন্তর্বর্তী অধিবেশনে যোগ দেওয়ার জন্য ১৯৩৩ তিনি পুনরায় গ্রেপ্তার হন। এরপর ১৯৪০ সালে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করতে সাহায্য করার জন্য এবং ১৯৪২ ভারত ছাড়ো প্রস্তাব পাঠের জন্য কারাবরণ করেন এবং ৩ বছর আহমেদনগর দুর্গে কারাবন্দী থাকেন। স্বাধীনতা পরবর্তী সময়ে গোবিন্দ বল্লভ পন্ত উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী এবং তৎকালীন সংযুক্ত প্রদেশের মুখ্যমন্ত্রী হন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ১৯৬১ সালের ৭ই মার্চ তিনি প্রয়াত হন।